আসসালামু আলাইকুম, আমি আপনাদের আজকে শোনাতে চলেছি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি বাস্তব ঘটনা। এক মিনিট শুনুন, আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের বাদশা ছিলেন। তো তার ছেলে মক্তবে লেখাপড়া করত। মক্তব থেকে এসে খলিফা ওমরের ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হযরত ওমর তাকে কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন বৎস? তখন ওমরের ছেলে উত্তর দিল, সবাই আমাকে টিটকারে দেয়, বলে দেখ না জামার সিঁড়ি, 14 জায়গায় তালি, বাপ নাকি আবার মুসলিম জাহানের শাসনকর্তা, বলে ছেলেটি কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। ছেলের কথা শুনে ওমর ভাবলেন কিছুক্ষণ, তারপর বাইতুল মালের কোষাধ্যক্ষকে চিঠি লিখে পাঠালেন, আমাকে আগামী মাসের ভাতা থেকে 4 দিরহাম ধার দেবেন। চিঠির উত্তরে কোষাধ্যক্ষ তাকে লিখে জানালেন, আপনি ধার নিতেই পারেন, কিন্তু কাল যদি আপনি মারা যান তাহলে আপনার এই ধার কে শোধ দিবে? তখন হযরত ওমর ছেলের গা মাথা নেড়ে সান্ত্বনা দিয়ে বললেন, যাও বাবা, যা আছে তাই পরেই মক্তবে যাবে। আমাদের তো আর অনেক টাকা পয়সা নেই, আমি খলিফা সত্য, কিন্তু ধন সম্পদ তো সবই জনসাধারণের, আমার এখানে কিছুই করার নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।